কিছুদিন আগেই ওয়ানপ্লাস যারা কিনা ফ্ল্যাগশিপ ফোন বানিয়ে থাকে বিভিন্ন রকম প্রাইস রেঞ্জে ফ্ল্যাগশিপ ফোনগুলো বানিয়ে থাকে এবং এর জনপ্রিয়তা ভারতীয় মার্কেটে প্রচুর ওয়ানপ্লাসের ফোন অনেকেই ইউজ করে ওয়ান প্লাস এইট সিরিজ যখন লঞ্চ করেছিল সেটা কিন্তু অ্যাপেল স্যামসাংয়ের মতো বড় বড় স্মার্টফোন কোম্পানিদেরও মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিল কিছুদিন আগেই ওয়ানপ্লাস তার নতুন মিড রেঞ্জ স্মার্টফোন সিরিজ ওয়ান প্লাস লঞ্চ করেছে যার দ্বারা সে ভারতের মিড রেঞ্জ স্মার্টফোন মার্কেটে প্রবেশ করেছে এই নর্ড সিরিজ লঞ্চ করার পরেই কিন্তু মাথা ব্যথা বেড়েছে রিয়েলমি শাওমির মতো মিড রেঞ্জ স্মার্টফোন তৈরি করার কোম্পানিগুলোর আরও একটা নতুন লিক উঠে এসেছে ওয়ান প্লাস বাজারে আবার নতুন করে আনতে চলেছে ওয়ান প্লাস নর্ড লাইট ওয়ান প্লাস নর্ড লাইট প্রো এই লিকগুলো নিয়েই আজকে কথা বলবো তবে শুরু করার আগে প্রত্যেকবারের মতো হে গাইস আমি দেবতন ঘোষাল চলে এসেছি তোমাদের সঙ্গে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলো শুরু করা যাক কোভিড নাইন্টিন পরিস্থিতিতে যখন প্রত্যেকটা স্মার্টফোন কোম্পানি গ্লোবালি ধীরে ধীরে চলার নীতি গ্রহণ করেছে সেখানেই সেই সময়তে দাঁড়িয়ে কিন্তু বেশ কিছু কোম্পানিজ আছে যারা কিনা স্মার্টফোনের মার্কেট দখল করার জন্য উঠে পড়ে লেগেছে তার মধ্যেই একটা কোম্পানি হচ্ছে ওয়ান প্লাস কিছুদিন আগেই ওয়ান প্লাস এইট সিরিজ লঞ্চ করার পরে কিন্তু অ্যাপেল স্যামসাংয়ের মতো বড় বড় কোম্পানিদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে এই ওয়ান প্লাস এরপরেই ওয়ান প্লাস নোট সিরিজ লঞ্চ করার পরেই কিন্তু সাউমি রিয়েলমির মতো মিড রেঞ্জে স্মার্টফোন বানানো কোম্পানিগুলো যথেষ্ট চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে এই ওয়ান প্লাস কারণ ওয়ান প্লাস নোট সিরিজের মাধ্যমে প্লাস অলরেডি আমাদের ভারতীয় মার্কেটের মিড রেঞ্জে প্রবেশ করে গেছে এবার আরেকটা বড় লিগ যেটা উঠে আসছে ওয়ান প্লাসের পক্ষ থেকে সেটা হচ্ছে তারা আবার নতুন দুটো স্মার্টফোনের ওপর কাজ করছে যেটা কিনা। না প্লাস নোট সিরিজেরই হবে এবং নট সিরিজেরই লাইট এবং লাইট প্রো ভার্সন আসতে চলেছে পপুলার টিপস্টার ম্যাক্স যে তার টুইটার অ্যাকাউন্টে দুটো কনসেপ্ট ইমেজ শেয়ার করেছেন এবং তিনি এটা বলেছেন যে এই দুটোই হবে ওয়ান নোট সিরিজের পরবর্তী ফোন তবে এটাও আমাদের মনে রাখতে হবে যে এটা শুধুমাত্রই কনসেপ্ট ইমেজ আসল ফোনের কোনোরকম ইমেজ এখনো সামনে আসেনি তবে ধারণা করা হচ্ছে ফোনগুলো এরকমই দেখতে হতে পারে আমি টুইটটাকেও আমি তোমাদের এই স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি তোমরা এটাকে ভিডিওটাকে পজ করে এই টুইটটাকে পড়ে নিতে পারো তার দেওয়া এই সব ইমেজ থেকে আমরা একটা ধারণা করতে পারি যে ওয়ান প্লাস নোড আর ওয়ান প্লাস নোড লাইট কেমন হতে পারে তবে তার এই টুইটারে অ্যাকাউন্টে দেওয়া ছবিগুলো থেকে আমরা পরিষ্কারভাবে ধারণা করতে পারি যে ওয়ান প্লাস নোট লাইট এবং ওয়ান প্লাস নোট লাইট প্রো কিন্তু বাজারে আসার জন্য প্রস্তুতি গ্রহণ শুরু করে দিয়েছে এই কনসেপ্ট ইমেজের সাথেই কিন্তু দেখা যাচ্ছে যে এই ফোন দুটো কিন্তু অ্যাজ ইট ইজ ওয়ান প্লাস নোটের মতোই দেখতে হবে ডিজাইনও সম্পূর্ণ একই হবার চান্স আছে ফোন দুটোর পেছন দিকে প্লেন গেন ডিজাইন দেখতে পাওয়া যাবে কিছু পপুলার ওয়েবসাইট এবং ম্যাক্স জের করা টুইট থেকে এটাও ধারণা করা হচ্ছে যে এই নর্ড লাইট সিরিজের নাম হতে পারে ওরা অথবা বিলি ওয়ান এবং বিলি টু থাকছে ভার্টিক্যাল ক্যামেরা সেট একটা ফোনেতে থাকবে ট্রিপল ক্যামেরা সেট এবং অন্যটিতে থাকবে ডুয়াল ক্যামেরা সেট আর সামনে থাকবে হালকা যুক্ত পঞ্চোল ডিসপ্লে যদিও কনসেপ্ট ইমেজের সাথে কোনো রকম স্পেসিফিকেশন কিন্তু জানানো হয়নি তবে মনে করা হচ্ছে ওয়ান প্লাসের তরফ থেকে আসা এই সস্তা স্মার্টফোন দুটো কোয়ালকোম স্ন্যাপড্র্যাগেন সিক্স নাইনটি প্রসেসারের সাথে বাজারে আসবে কিছুদিন আগেই কোয়ালকোম স্ন্যাপড্র্যাগেন সিক্স নাইনটি প্রসেসারটা তৈরি করেছে ফাইভ জি কানেক্টিভিটির সাথে মিড রেঞ্জ স্মার্টফোনগুলোর জন্য এই ফোনে নাইনটি হার্সের স্ক্রিন রিফ্রেশার অথবা তার থেকে কমও থাকতে পারে এছাড়া এটাও জানা যাচ্ছে যে এই ফোন দুটোর মধ্যে কোনো একটিতে ফর্টি এইট মেগাপিক্সেলের ক্যামেরা ভেরিয়েন্ট থাকছে আর সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার মনে করা হচ্ছে এই স্মার্টফোন দুটো ওয়ান প্লাস নোট লাইট কী নাম হবে জানা নেই আরোরা হতে পারে বিলি ওয়ান বিলি টু হতে পারে তবে ওয়ান প্লাস নর্ড লাইট ওয়ান প্লাস নোট লাইট প্রো যে ফোন দুটোর কথা এখনো পর্যন্ত লিখে উঠে আসছে যদি সত্যিই তা ভারতে আসে আসবে তো অবশ্যই কারণ কাজ শুরু হয়ে গেছে লিকও এসে গেছে ছবিও এসে গেছে আর যখন লিক এসে গেছে তখন এটা ধারণা করা হচ্ছে যে ওয়ান প্লাস নোট লাইট যেটা গ্লোবাল মার্কেটে আসবে সেটা ভারতীয় মুদ্রায় তার দাম হতে পারে পনেরো হাজার টাকা আর যেটা ওয়ান প্লাস নোট লাইট প্রো হবে তার দাম হতে পারে কুড়ি হাজার টাকার কাছাকাছি যদি সত্যি ওয়ান প্লাস পনেরো থেকে পনেরো হাজার এবং কুড়ি হাজার টাকার মধ্যে ওয়ান প্লাসের নিজস্ব স্মার্টফোন লঞ্চ করে দেয় তাহলে কিন্তু সাউমি রিয়েলমির আরেকটা কম্পিটিটার বেড়ে যাবে কারণ তারাই এখনো পর্যন্ত ভারতের এই মিড রেঞ্জ স্মার্টফোনের মার্কেটটাকে দখল করে বসেছিল মিড রেঞ্জ স্মার্টফোন বলতে কিন্তু সাউমি রিয়েলমি ওপো ভিভো তাও ভিভো একটু বেশি দাম দেয় তো যাই হোক এই শাউমি রিয়েলমি মেনলি মানুষের মনে জায়গা করে বসেছিল যদি সত্যি ওয়ান প্লাস এই পনেরো থেকে কুড়ি হাজার টাকার রেঞ্জের মধ্যে তাদের এই নোট সিরিজকে নিয়ে আসতে পারে এবং ভালো স্পেসিফিকেশন দিয়ে আনতে পারে তাহলে কিন্তু সাউমি আর রিয়েলমির সত্যি আরেকটা কম্পিউটার বেড়ে যাবে তোমরা অবশ্যই জানাও যে এই ওয়ান প্লাস লাইট এবং ওয়ান প্লাস নোট লাইট প্রো সম্বন্ধে তোমার কী ধারণা কী কী স্পেসিফিকেশান নিয়ে আসতে পারে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দাও করে দাও বন্ধুদের সঙ্গে শেয়ার আর যদি আমার এই মুখটা প্রথমবার দেখছো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটাকে ক্লিক করে দিয়ে বেল আইকনটাকে প্রেস করে দাও তার সাথে অল নোটিফিকেশানে ক্লিক করে দাও যাতে প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছে যায় কেননা আমি এরকম নতুন নতুন টেকনোলজিক্যাল নিউজ প্রায়শই আনতে থাকি তো চলো আজকের মতো এতটুকুই দেখা হবে অন্য একটা ভিডিওতে আজকের মতো টাটা গুড বাই